বারবার উচ্ছেদ অভিযান চালিয়েও দখলমুক্ত করা যাচ্ছে না চট্টগ্রামের ফুটপাত। সকালে উচ্ছেদ করলেই বিকেলেই আবার দখল, হাঁটার জায়গা জুড়ে পণ্য সামগ্রীর পসরা আর হকারদের ব্যস্ততা। এই হলো ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কর্নেলহাট এলাকার ফুটপাতের অবস্থা। ফুটপাত দিয়ে হাঁটার মতো কোনো পরিস্থিতি না থাকায় এক প্রকার বাধ্য হয়েই চলাচলের জন্য ব্যবহার করতে হচ্ছে মূল সড়ক, এমনই অভিযোগ তাদের। ফলে প্রতিনিয়তই দুর্ঘটনার শিকার হচ্ছেন কেউ কেউ। পুলিশ বসাইছে, কনফার্ম টাকা নিচ্ছে এখান থেকে, কত করে দিচ্ছে? 20-30-50 এইভাবে। প্রত্যেক আপনার সবাই পুলিশিং সবাই আমরা সবসময় সচেতন করা করি সবাইকে বলার জন্য, রাস্তা দিয়ে আমরা সবাইকে মাঝে মাঝে এখানে উঠান বটুক করি। এদিকে হকাররা জানান, প্যাটের দায়ে অনেকটা নিরুপায় হয়ে অবৈধ জেনেও ফুটপাতে ব্যবসা করছেন তারা। আমরা বসছি এখানে প্যাটের দায়ে, আমাদের কেউ অনুমতি দেয় না আর কেউ আমাদের কোনো কিছু নেয় না। আপনাদেরকে তুলে দেয় না প্রশাসন? অবশ্যই তুলে দেয়, ওনারা আসে আসে তুলে দেয়, আবার বসে। পুরো বাংলাদেশে সব জায়গায় তো ফুটপাত আছে, কোন জায়গার মধ্যে নাই, সব জায়গায় আছে কম বেশ। আর এদেরকে উঠে দিলে এরা কী করবে? আমরা তো একটা না একটা করে খাইতে হবে বাংলাদেশের নাগরিক। যখন আমাদের একটা কিছু একটা করার যখন ইয়ে নাই, তখন আমরা বসে এখানে টুকটাক করে খাচ্ছি আর কি। এটা স্যার আমাদের কিছু নেই, আমাদেরকে একবার আসে তুলি দিয়ে আবার আমরা বসে, আবার তুলি দিয়ে আবার আমরা বসে, এরকম আর কি। অন্যদিকে স্থায়ী দোকানদাররা বলছেন, অবৈধভাবে হকাররা ফুটপাত দখল নেওয়ার কারণেই বিশাল পুঁজি খাটিয়েও ব্যবসায়ী লোকসান গুনতে হচ্ছে তাদের। আমাদের জন্য ক্ষতি, দোকান মানে এখানে দেওয়া মানে দোকানদারের ক্ষতি, ঠিক আছে না? ফুটপাতে তো গাড়ি গেছে, এখানে তো ধরেন দোকানে একটা স্যালারি আছে 15,000-20,000 টাকা, ঠিক আছে? ওই বিনিয়োগ কটা টাকা পাচ্ছে যে গোটা দিন বেশি কয় টাকা পাচ্ছে চলে তো বাইর দিই, এখানে কোনো আর দোকান আর হচ্ছে না। 2,000-3,000 টাকা বিক্রি হয় এখানে, বেচা কিনা হয় যে বাইরে, এখানে কোনো বেচা হয় না, এটা আমাদের ক্ষতি হয়। চিঠি করবেন বাজার আছে, আমার বাজারটা কী নিয়ন্ত্রণ আছে? যেমন একটু বৃষ্টি হইলে এখানে এতটুকু পানি একটা কাস্টমার আসতে পারে না, আইলে একটা দিয়ে মনে করেন পুরো রাস্তা বন্ধ করে দিয়েছে, একটা কাস্টমার আসতে পারতেছে না। আমাদের থেকে নিচ্ছে, হকের থেকে দিচ্ছে না, জনসাধারণ তো নিচ্ছে, আমরা ট্যাক্স দিচ্ছি, তা আমাদের সুবিধা কোথায়? পথচারীদের চলাচলের জন্য ফুটপাত দখলমুক্ত রাখতে সিটি কর্পোরেশন সবসময় তৎপর বলে জানালেন এই জনপ্রতিনিধি। যারা ফুটপাতের হকার আছে তাদেরকে আমাদের সিটি কর্পোরেশন থেকে একটা নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়া হয়েছিল, কিন্তু তারা সেই টাইমটা অনুসরণ করছে না কিছু কিছু জায়গায়। তো এই ক্ষেত্রে দেশের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে দেশটাকে সুন্দর করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাত দিন পরিশ্রম করছেন। আমরা যদি সহযোগিতা না করি তাহলে ওনার একার পক্ষে এই দেশকে সুন্দর চেঞ্জ করা, সেই জাপান মানের বা মালয়েশিয়া মানের বা চীন মানের বা অন্যান্য উন্নত দেশগুলোর মানের করা সম্ভব না। সব সরকারের অন্যান্য সংস্থাগুলো সক্রিয় হতে হবে, শুধু সিটি কর্পোরেশন নয়, যেমন প্রশাসনকেও এখানে সক্রিয় হতে হবে। মোট কথা সবাইকে আন্তরিক হতে হবে, আপনার প্রশাসন, সিটি কর্পোরেশন, সিডিএ, যে সেবা প্রদানকারী যে সংস্থাগুলো আছে এগুলো যদি সব আন্তরিক হয়, সবার আন্তরিক প্রচেষ্টা থাকে, তাহলে কিন্তু এই দেশটাকে সুন্দর করা সম্ভব। স্থায়ীভাবে ফুটপাত দখলমুক্ত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান আকবরশাহ থানার ক্যাবের সভাপতি ডাক্তার মেজবাউদ্দিন তুহিন। আসলে আমাদের বাস্তবিক জীবনে এই যে ফুটপাত পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিরাপদ রাখার যে একটি আন্দোলন, সাথে যে ফ্লাইওভারটাকে নিরাপদ রাখার যে আন্দোলন, এটি আমাদের সকলেরই প্রয়োজন। আমি মনে করি, আমি ভোক্তা অধিকার আন্দোলনে যেহেতু আকবরশাহ থানার সভাপতি হিসেবে আমি বলতে পারি, আমরা এইসব কাজগুলোতে আমরা এগিয়ে আসি, আমরা মানুষকে সচেতন করি যে ফুটপাতকে আমরা কিভাবে মুক্ত রাখব, আমরা কিভাবে সুন্দর একটি ফুটপাত এই নগরকে, এই শহরকে, এই দেশকে উপহার দিতে পারবো। সেই হিসেবে আমরা যে ফুটপাত যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আমরা সবাই ফুটপাত সুন্দর রাখতে পারলে আমরা ফুটপাত ব্যবহার করতে পারবো। নিজেরা সচেতন না হলে ফুটপাত সুন্দর রাখা আসলে কষ্টকর। ফুটপাত যখন একটা মানুষ ব্যবহার করতে পারবে না, তখন স্বাভাবিকভাবে সে রাস্তায় হাঁটাচলা করবে, রাস্তার মধ্যে দিয়ে চলাচল করবে, যার কারণে কিন্তু অনেক ধরনের দুর্ঘটনা সৃষ্টি হয়, যেগুলো আমাদের কোনোভাবেই কাম্য নয়। আমরা কনজিউমার অ্যাসোসিয়েশন বাংলাদেশ ক্যাবের পক্ষ থেকে এই জনপ্রতিনিধি এবং প্রশাসনের কাছে এই ব্যাপারে আকুল আবেদন জানাচ্ছি, ওনারা যেন এই ব্যাপারে সদয় দৃষ্টি দেন। দু একদিনের মধ্যে এই ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করার কথা নিশ্চিত করেন পুলিশের এই কর্মকর্তা। ফুটপাত যে দখল করে আছে এটা সত্য, অনেক ভ্রাম্যমান দোকানদার, আপনি জানেন যে এই বিভিন্ন সড়কের ফুটপাতগুলো এবং অনেক সময় সড়কের উপরে ওরা দখল করে দোকান বা অন্যান্য জিনিসপত্র বিক্রি করছে। তো ইতিপূর্বে আমরা একাধিকবার উচ্ছেদ করেছি, কিন্তু
সার্বক্ষণিক হয়তো আমরা নজরদারি করতে পারি না, তো এই ফাঁকে তারা আবার সড়কের উপরে আবার দোকান বসায় অথবা ফুটপাত দখল করে নেয়। এ ব্যাপারে সিএমপির উদ্যোগে শহরের বিভিন্ন জায়গায়, চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গায় এবং সিটি কর্পোরেশনের উদ্যোগেও আপনারা জানেন যে সড়ক ফুটপাত দখলমুক্ত করার জন্য বিভিন্ন অভিযান পরিচালনা করছে। হকার উচ্ছেদ করে নির্বিঘ্নে ফুটপাত দিয়ে চলাচলের উপযোগী করে তুলতে খুব দ্রুতই কার্যকর পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সবার। চ্যানেল কর্ণফুলী, নিউজ ডেস্ক।